আমরা এবছর প্রচুর মাহফিল করেছি আলহামদুলিল্লাহ গত বছর প্রচুর মাহফিল আল্লাহ করার তাফিক দিয়েছেন আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী বছর আর কোনো মাহফিল করব না ইনশাআল্লাহ এটা সিদ্ধান্ত নিয়েছি আমরা অফিসিয়ালি যে আমি আগাম বছর আর কোনো মাহফিল করব না বলে কেন করবেন না চেতলেন কেন আবার না চেতি না মাহফিল অনেক বড় একটা কাজের জায়গা আমার খুব ভালো লাগে যে মাহফিল থেকে মানুষের মানুষের অনেক কিছু শেখার আছে আর মাহফিলগুলো আমাদের সমাজে মানুষকে সৎ নিষ্ঠাবান আদর্শ মানুষ আল্লাবিরু করার জন্য অনেক ভূমিকা রাখে এগুলোর দরকার আছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে শরীরও কুলাই না আর আমাদের ফাউন্ডেশন মাদ্রাসা অনেক কাজ থাকার কারণে মাহফিল করতে গিয়ে আমার ওই মূল কাজগুলো অনেক বেশি ক্ষতিগ্রস্ত বাধাগ্রস্ত আলহামদুলিল্লাহ মাহফিল এই যে মুফতি মোহাম্মদ আলী ভাই আছেন আরও ওলামায়করাম আছেন মার্শাল্লাহ ওনারা যান জীবন দিয়ে মাহফিল করছেন এই জগতে কাজ করার বহু লোক আছে আমি যে কাজগুলো করি সেগুলোর কিছু কিছু আছে যেগুলো তো আসলে করার মতো লোক খুব বেশি নাই বা অনেকে করে না অল্প সংখ্যক লোক সমাজে করে এই জন্য আমি ওইদিকে মনোযোগটা বেশি দিব বলে তাহলে পাবলিককে কি দাওয়াতি কাজ করবেন না একশোবার করব ইনশাআল্লাহ সেজন্য আমরা মসজিদ ভিত্তিক প্রোগ্রাম করার পরিকল্পনা করেছি আল্লাহ যদি তফিক দান করে পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ মসজিদে মসজিদে হালাকা মনে করেন আপনাদের ফেনে জেলাতে আপনারা একটা মসজিদ দিবেন মাসে দুই মাসে একবার করে আমরা এসে সেখানে হালাকা করব ঘোষণা দিব আপনারা আসবেন সেখানে আমরা প্রোগ্রাম করব। ওইটাতে সুবিধা হলো সেখানে এত আয়োজন নাই এত স্ট্রেস নিতে হবে না এত খরচের ব্যাপার সেপার নাই মাহফিল আমরা অল্প করব চিন্তা করছিলাম এবছর আমাদের সিদ্ধান্ত ছিল আগে থেকে যে আমরা সপ্তাহে দুইটা মাহফিল করব। কিন্তু দেখা গেছে ডেলি দুইটা হয়ে গেছে সপ্তাহ দুইটা জায়গায় ডেলি দুইটা হয়ে গেছে এমন এমনভাবে ধরা হয় এমন এমন মুরব্বীরা বলেন যে ফেলানো যায় না তো যাই হোক এই আমরা মশরা করেছি আল্লাহ যদি তফিক দান করে আপাতত আগামী বছর দেখা যাক পরবর্তীতে কি। হয় আগামী বছর আমরা মাহফিল না করে মাহফিলের পরিবর্তে মসজিদ ভিত্তিক আমরা হালাকা মসজিদ ভিত্তিক আসনা ফাউন্ডেশনের তরফ করব সেই প্রোগ্রাম করতে কোনো টাকা পয়সা ওই আয়োজকদের কারোর কোনো খরচ করতে হবে না খরচ টুকটা খরচ যেটা ব্যানার খরচ সেটা ফাউন্ডেশন বহন করবে আর আমরা এমনিতেই যাবো ইনশাল্লাহ কোনো পয়সা কই লাগবে না সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটা জেলা থেকে বা দুই তিন জেলা মিলে একটা বড় জেলা শহরে আমরা একটা করে প্রোগ্রাম করলাম এবং সেটা বছর জুড়ে আমরা করব। সারা বছর করব ইনশাআল্লাহ মিডিয়ার ভাইদের মধ্যে যারা ভালো কাজ করেন তাদেরকে আমরা অ্যালাউ করবো যে ঠিক আছে তারা রেকর্ড করবে তাদের মাধ্যমে মানুষ জানবে ইনশাল্লাহ আর মাহফিলের ময়দানে অনেক ভাই আসেন জন্য আপনারা কষ্ট করবেন না অনেকে মাহফিলের জন্য দাওয়াত চান দাওয়াত দিতে চান কিন্তু আমরা নিতে পারি না সেজন্য আপনারা মনে কষ্ট পান এই বছর যে পরিমাণ চাপ আমি শরীরের উপরে নিয়েছি আজকের কথা শুধু বলি সকাল চারটা ফ্লাইটে গেছি সিলেট সিলেট থেকে আবার আড়াই ঘন্টা গাড়িতে করে গেছি মলই বাজার সেখান থেকে আবার এসে আবার ফ্লাইট ধরছি দরে ঢাকা এসে এই ঢাকা শহর পাড়ি দিয়ে আবারই ফেনি আসলাম মানে কত শরীর কুলানো যায় মুশকিল হলো কেউ তো না ছড় বান্দা সবাই বলে আমার এখানে পাঁচ মিনিট ওয়াশ করা লাগবে না চেহারা দেখে চলে আসবে এরপর নিয়া ওয়াশ তো করাতো করায় প্রশ্ন দে প্রশ্ন তো যাই হোক তারপর এটা কাজের জায়গা আল্লাহ রব্বুল আলমিন এই মাহফিলগুলোকে শত শত হাজার হাজার বছরে দেশের মানুষের দিনই খেদমত করার তৌফিক দান করুক